অনুষ্ঠান থা গাজল ফ্রেন্ডস কেবল নেটওয়ার্ক নিবেদিত নাচবো আমি জুনিয়র সিজন 2 নিয়ে হাজির আমি কুহেলি আর আমি মেঘা সিলেকশন রাউন্ড পার করে অর্থাৎ সিলেকশন রাউন্ড পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের প্রতিযোগিতার মূল পর্বের প্রথম দিনে আজ আপনাদের সামনে ক বিভাগের 5 জন খুদে প্রতিযোগী এবং প্রতিযোগিনী পারফরমেন্স করে দেখাবে এবং তাদের মধ্যে থেকে 3 জন থাকবে আমাদের সেফ জোনে আর বাকি 2 জন থাকবে আমাদের ডেঞ্জার জোনে যে 2 জন ডেঞ্জার জোনে চলে যাবে তারা আবার সুযোগ পাবে এই মঞ্চে পারফরমেন্স করার কিন্তু তাদের সুযোগটা একটু কমে যাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে আমাদের অনুষ্ঠান রেখেছি আর এই অনুষ্ঠানে একটি থিম দেওয়া হয়েছে আর সেই থিমটি হলো স্বাধীনতা অর্থাৎ এখানে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনী বন্ধুরা যে কোনো দেশাত্মবোধক গানের উপর পারফরমেন্স করতে পারে এবং অবশ্যই সেই গানগুলো ভারতীয় হতে হবে তাহলে দেরি কিসের কুহিলি শুরু করা যাক অবশ্যই কিন্তু তার আগে বিচারকদের সঙ্গে একটা ছোট্ট পরিচয় সেরে নিই আমাদের বিচারকদের আসন অলঙ্কৃত করেছেন মালদা থেকে আগত মাননীয়া সুশ্বেতা ব্যানার্জি এবং শুভশ্রী দাস এবং সুদূর শিলিগুড়ি থেকে আগত মাননীয় রবীন রায় আমাদের বিচারকের মণ্ডলী আমাদের বিচারক মণ্ডলীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক তাহলে ডেকে নিচ্ছি আজকে ক বিভাগের প্রথম প্রতিযোগিনীকে তাহলে এবারে শুরু করছি আপনাদের সেই পছন্দের জমজমাটি নাচে অনুষ্ঠান নাচবো আমি জুনিয়র সিজন 2 ডেকে নিচ্ছি আজকে প্রথম খুদে প্রতিযোগিনীকে শঙ্করপুর থেকে অয়ন্তিকা দাস অয়ন্তিকা তোমাকে খুব মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে যেমন দেখতে লাগছে তেমনই তুমি পারফরমেন্স দিও ঠিক আছে অল দ্য বেস্ট
এখানে এসেছো, আর তুমি এই নাস্তা করার জন্য তো অনেক ব্যায়াম শিখতে হয়েছে নাকি? আর তুমি যে চক্রাসনটা করলে না, তুমি একবার দেখাবে? দেখাবে তো? অয়ন্তিকার জন্য আরেকবার জোরে হাততালি। তাহলে এবার দেখে নিচ্ছি জাজেসদের কেমন লাগবো। প্রথমেই বলবেন শুভশ্রী ম্যাম। তোমাকে দেখতে তো খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর তুমি খুব মিষ্টি করে নাচটা নেচেছো। থ্যাংক ইউ। এরপরে বলবেন রবিন স্যার। অয়ন্তিকা, খুব ভালো নাচ করেছো এবং কস্টিউম গুড ল্যান্ড গুড, বাট আমার মনে হচ্ছিল কেন যেন পাখনা যে আছে পিছনেরটা, ওখানে ময়ূরের পাখনা দিলে একটু ভালো হতো, মনে ড্রেসের সাথে ভালো ম্যাচ করতো। ঠিক আছে, এমনি বাকি সব গুড। আর চক্রাসনটা করার আগে একটু বিটটা একটু ব্রেক হচ্ছিলো, তাই মনে হচ্ছিলো আমার, বাকি সব একদম পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। এরপরে বলবেন সুস্মিতা ম্যাম। হ্যালো অন্তিকা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। বাহ, খুব মিষ্টি লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে, নাচও খুব ভালো করেছো। তো স্যার যেটা বললেন, পালকটা একটু ঠিক করতে হবে বাবা। হ্যাঁ, তুমি যার কাছে শিখেছো তাকে বলবে যে ওই পালকটার জায়গায় যদি ময়ূরের পালক দেয় ওখানে আরও বেটার হবে। নাচ খুব ভালো হয়েছে বেটা। থ্যাংক ইউ ম্যাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেখে নিলাম অয়ন্তিকার একটা সুন্দর পারফরমেন্স। এবার আসছে আবারও শঙ্করপুর থেকে সৃজিতা বালা। ও বাবা, শঙ্করপুরে কি ট্যালেন্ট! তোমার এত সুন্দর নাচের জন্য আমি তোমাকে একটা ছোট্ট সালাম জানাচ্ছি।
তাহলে চলে যাচ্ছি আমাদের জাজেসদের কাছে। প্রথমেই বলবেন সুস্মিতা ম্যাম। সৃজিতা, তোমার নাচ সত্যি সুন্দর হচ্ছে, সত্যি সালাম জানানোর মতো। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু নাচের তো সব কিছু একটা দিক ঠিক থাকতে হবে। তোমার যেমন নাচটা সুন্দর হয়েছে, তেমন তোমার এক্সপ্রেশনটাও একটু বাড়াতে হবে বাবা। হ্যাঁ, একটু হেসে হেসে না নাচ করলে তো মিষ্টি লাগবে না দেখতে, ঠিক আছে? একটু হেসে হেসে করবে এরপর এবার, ওকে? এরপরে বলবেন রবীন স্যার। সৃজিতা, খুব কিউট লাগছে। আমি আরেকবার সবার সামনে তোমাকে স্যালুট জানাতে চাই দাঁড়িয়ে। থ্যাংক ইউ স্যার। খুব ভালো নাচ করেছ, এক্সপিরিয়েন্স খুব ভালো। থ্যাংক ইউ স্যার। কিন্তু কিছু কিছু জায়গায় একটু এনার্জি মনে হতো, একটু এনার্জি লাগতো, ঠিক আছে? বাকি সব গুড, কস্টিউম খুব ভালো। এরপরে বলবেন শুভশ্রী ম্যাম। সৃজিতা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। শুধু তুমি নাচে একটা দিক খেয়াল রাখবে, তোমার মুদ্রাগুলো, ঠিক আছে? আর একটু তোমার হাসিটা মিসিং ছিল, একটু হাসলে তোমাকে খুব ভালো লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। তুমি শুনলে জাজেসদের মতামত? তো একটু হেসে দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আরেকবার। তাহলে হাসি হাসি মুখে একটা ছবি হয়ে যাক। অবশ্যই। আচ্ছা এবার তুমি তোমার জায়গায় গিয়ে বসো, ঠিক আছে? দর্শক বন্ধুরা, আমরা দেখে নিলাম ছোট্ট সৃজিতার নাচ। এবার আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, তাই নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নাচবো আমি জুনিয়ার সিজন 2। বিজ্ঞাপন বিরতির পর নিয়ে সেই আকাঙ্ক্ষিত নাচের অনুষ্ঠান নাচবো আমি জুনিয়ার সিজন 2। সৌজন্যে গাজল ফ্রেন্ডস কেবল নেটওয়ার্ক। এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে, বিধানপল্লী থেকে স্বপ্নীল সরকার। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। अशरफ अली, अशरफ अली, अशरफ अली। आपका पाकिस्तान जिंदाबाद है, इसमें हमें कोई इतराज नहीं, लेकिन हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। हिंदुस्तान जिंदाबाद। Oh,
এসেছো, তাই জন্য আমরা কিছু করতে চাই তোমার জন্য। থ্যাংক ইউ। ও তুমি তো জাস্ট স্ট্যান্ডিং ওভেশন পেয়ে গেলে। সব নিয়ে তাহলে আমরা আমাদের জাজেসদের কাছে চলে যাচ্ছি। তোমার নাচ তাদের কেমন লাগলো? প্রথমে রবিন স্যার। স্বপ্নীল তুমি দেখতে খুব কিউট, ভালো ডান্স করেছ, কিন্তু তোমার যা বয়স এখন, ঠিক আছে, যা তোমার বয়স, যা এক্সপিরিয়েন্স লাগবে সেটা গুড, এই বয়সে এক্সপিরিয়েন্স একদম গুড, ঠিক আছে, খুব ভালো নাচ করেছো। বাট আমার মতে একটা জিনিস, তোমার প্যান্টটা হোয়াইট কালার করলে ভালো হতো না? হ্যাঁ, পাকিস্তান জিন্দাবাদ হ্যায়, ঠিক তো, ওটা একটা। আর সেকেন্ড হচ্ছে তোমার যখন স্লোটা করছিলা, ঠিক আছে, তো চোখগুলো এদিক ওদিক তাকাবো না, একদম সোজা, ঠিক আছে, কিছু কিছু জায়গা তোমার এদিক ওদিক চোখগুলো যাচ্ছিলো, ওগুলো যাতে না হয়, ঠিক আছে, যেখানে চোখটা দরকার সেখানে লাগাবো চোখটা, ঠিক আছে, বাকি গুড, খুব ভালো ডান্স করেছো। এবার সুস্মিতা ম্যাম। স্বপ্নীল ভীষণ সুন্দর, ভীষণ কিউট, মানে এত মিষ্টি লেগেছে তোকে দেখতে স্টেজে, তুই চিন্তা করতে পারবি না এত মিষ্টি। কিন্তু নাচের সময় ওই চোখটা একটু, আইবলটা ঠিক করতে হবে, চোখটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওটা একটু ঠিক করতে হবে, ওকে? আর হ্যাঁ, হোয়াইট কালারের প্যান্ট পরলে বেশি ভালো হতো অবশ্যই। নাচটাকে কন্টিনিউ করবি কিন্তু, বড় হলেও ছাড়বি না, পড়াশোনার চাপে একটু নাচটা বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু নাচটাকে একদম অনেক দূর পর্যন্ত কন্টিনিউ করবি, ওকে? এরপরে চলে যাব শুভশ্রী ম্যামের কাছে। স্বপ্নীল, তোমার নামটা খুবই ভালো, একটু আনকমন টাইপের, আর তোমাকে দেখতে খুব কিউট লাগছে। আর রবিন স্যার যেটা বললে হোয়াইট কালারের প্যান্ট, সেটা একটু মনে রাখতে হবে। আর এক্সপ্রেশন আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, ঠিক আছে? বয়স অনুপাতে এক্সপ্রেশনটা সত্যিই সুন্দর, খুব ভালো লাগছে। স্বপ্নীল, তুমি জাজেসদের মতামত শুনলে, আশা করি তুমি নেক্সট পারফরমেন্সে আরো ভালো ডান্স করবে। তাহলে স্বপ্নীলের সঙ্গে একটা ছবি হয়ে যাক। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম সরকার পায়া থেকে ওর পিতা সরকার। উঠো গো ভারত যোগী, উঠো আজি জগত জন পূজা, উঠো গো ভারত যোগী, উঠো আজি জগত জন পূজা, দুঃখ দরিদ্র সব নাশী, করো দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোক শয্যা, করো শয্যা পুন কমল কর প্রধান ভাঙ্গে, জননী গোলাপ তুলে গোপে, শান্তনু বাস দেহ তুলে চোপে, কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, সঙ্গীত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে, তোমারও আভয় পদ স্পর্শে, নব হর্ষে পুন চলিবে তারণী শুভ লক্ষ্যে, আহা
तुम्हें तो है धड़कन एक ताल में মনে আছে, সেটাও খুব সুন্দর হয়েছিল আর আশা করি পরেও অনেক ভালো হবে। অর্পিতা, তুমি কত বছর ধরে নাচ শিখছ? 3 বছর। তাহলে চলে যাচ্ছি এবার আমাদের জাজেসদের কাছে। প্রথমে বলবেন রবীন স্যার। অর্পিতা, খুব ডান্স ভালো করেছ। এই হাসিটা যে মুখে আছে এটা যেন সবসময় থাকে, ঠিক আছে? নাচ খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। এরপরে চলে যাবো সুস্মিতা ম্যামের কাছে। অর্পিতা, তোমার নাচ সত্যি সুন্দর হয়েছে, তুমি কার কাছে শেখো? কাবেরী ম্যামের কাছে। আচ্ছা, ওনাকে বলো ভীষণ ভালো হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে পোস্টারগুলো। তুমি একটু কত্থকে যে পোস্টারগুলো করলে, নেচে দেখালে, ওগুলো আমায় একটু করে দেখাতে পারবে আর একবার গানের সাথে? চলিবে তারণি শুভ রাখে করবে। ওকে ম্যাম, আমারটা ভালো হয়নি। একদম খুব সুন্দর হয়েছে, আমি তো একবার তোকে দেখছি একবার ওকে দেখছি, কাকে দেখবো বুঝতে পারছি না। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এরপরে চলে যাব শুভশ্রী ম্যামের কাছে। অর্পিতা, তোমার বয়স কত? আমার 9। এই বয়সে এত ভালো এক্সপ্রেশন, এক্সেলেন্ট, খুব ভালো লেগেছে।
ডান্স খুব ভালো করেছো। থ্যাংক ইউ। এবার রবিন স্যার। খুব সুন্দর লাগছে, তোমাকে সাজিয়েছে কে? তিনি এসেছেন? এসেছে। আর তোমার মা কোথায়? ওইখানে। হাই আন্টি, খুব সুন্দর সাজিয়েছো, আমাকেও সাজাবে তো? যাবো কিন্তু তোমাদের বাড়িতে সাজতে। আমাকেও কিন্তু সাজাতে হবে। আচ্ছা খুব ভালো, কিন্তু অর্পিতার সাথে একটা ছবি হয়ে যা। আমাদের এই প্রতিযোগিতার শেষ প্রতিযোগীকে বিবেকানন্দ পল্লী থেকে লাকি সাহা। তেরাঙা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে বিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম। ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা, স্বর্গাদপি গরিয়সি জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা, বুকের রক্তে মরা নদী দুকুল ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চরই বেতি করেছি মৃত্যু বন, বুকের রক্তে মরা নদী দুকুল ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চরই বেতি করেছি মৃত্যু বন, বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে দিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম। খুব সুন্দর, তোমার নাচ আমাদের স্বাধীন করে দিল। তাহলে আমরা সরাসরি জাজেসদের কাছে চলে যাচ্ছি, কেমন লেগেছে জাজেসদের তোমার নাচ?
সুস্মিতা ম্যাম, কেমন লাগলো আপনার লাকি নাচ? লাকি তাই তো, সত্যি লাকি, ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে। কত বছর থেকে নাচ শিখছো তুমি? 2 বছর। থেকে আমি তো তখন হাঁটতেই পারতাম না, আমার মনে হচ্ছে আমি তোমার মতো নাচি স্টেজে উঠি। ভীষণ ভালো হয়েছে, কিন্তু একটু সফট করলে আর একটু ভালো হতো। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, তোমার নাচ তুমি কার কাছে নাচ শেখো? আদিত্য স্যার। খুব ভালো হয়েছে। এরপরে চলে যাবো রবিন স্যারের কাছে। রবিন স্যার, আপনার কেমন লাগলো? লাকি, তোমার দাঁতগুলো ই করো তো, ই করো তো, করো ই করো, খুব ভালো নেচেছ, খুব ভালো লাগছে নাচটা, এক্সপিরিয়েন্স খুব ভালো, এত ছোটো বয়সে এত এক্সপিরিয়েন্স ভাবতে পারা যায় না, খুব ভালো। থ্যাংক ইউ স্যার, নাচ খুব ভালো হয়েছে। আর একটু লাগতো কিছু কিছু জায়গায়, ঠিক আছে, ওগুলো হলে পরে একদম পারফেক্ট, ঠিক আছে। এরপরে চলে যাব শুভশ্রী ম্যামের কাছে। লাকি, তোমাকে দেখতে খুব ভালো লাগছে আর খুব কিউট লাগছে, ওই দাঁতটা নেই না মাঝখানে, কোথায়? সামনে বসে চলে আসবে, টেনশন নেই, নাচ খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, একটু সফট বডি গুলো করলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, লাকির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বে, এখন আমাদের ফলাফল জেনে নেওয়ার পালা। কিন্তু তার আগে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নাচবো আমি জুনিয়র সিজন 2। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন জমজমাটি রিয়েলিটি শো নাচবো আমি জুনিয়র সিজন 2। এবার আমাদের সময় হয়ে গেল ফলাফল জানাবার। তাহলে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সেই 5 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী বন্ধুদের, তার সাথে বিচারক মণ্ডলীদেরও অনুরোধ করা হচ্ছে আমাদের স্টেজে আসার জন্য। আমরা পেয়ে গেছি আমাদের মাঝে 5 জন কম্পিটিটরসকে, অয়ন্তিকা, সৃজিতা, স্বপ্নীল, অর্পিতা এবং লাকিকে বিচারকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখা যাক কে থাকে সেভে, কে থাকে ডেঞ্জারে, আর এবং কে হয় আজকে পারফরমেন্স অফ দ্য ডে। আরও জানিয়ে রাখি যে যে পারফরমেন্স অফ দ্য ডে হবে সে পেয়ে যাবে গাজল ফ্রেন্ডস কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। এবার আমাদের সময় হয়ে গেল বিদায় নেওয়ার। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী পর্বে, ঠিক একই সময় একই দিনে, দেখতে ভুলবে না কিন্তু। নাচবো আমি